হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই টাইপের একটি ফটো এডিটিং করবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে আমাদের লাইটরুম অ্যাপটি ওপেন করে নিতে হবে, তারপর আমাদের এই প্লাস অপশনে ক্লিক করে আমাদের পছন্দের ফটোটি নিয়ে নিতে হবে। তারপর আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে এই ফটোর উপরে ক্লিক করতে হবে। এখন আমাদের এই ফটোটির ব্রাইটনেস ঠিক করে নেওয়ার জন্য এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এই কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে হিউ মাইনাস করে দেব, -20 রাখবো। তারপরে স্যাচুরেশন হালকা একটু ইনক্রিজ করব, 26 রাখবো। তারপর লুমিনেন্স হালকা একটু ইনক্রিজ করব। তারপর আমাদের এই অরেঞ্জ কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে হিউ হালকা একটু ইনক্রিজ করব এবং স্যাচুরেশন হালকা একটু মাইনাস করে দেব এবং লুমিনেন্স হালকা একটু ইনক্রিজ করব। তারপর আমাদের ইয়েলো কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে হিউ -100 করব এবং স্যাচুরেশনও -100 করে দেব। তারপর আমাদের এই গ্রিন কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে হিউ +100 করব এবং স্যাচুরেশন হালকা একটু ডিক্রিজ করব, -35 রাখব। তারপর আমাদের এই কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে স্যাচুরেশন হালকা একটু ইনক্রিজ করব। তারপর আমাদের এই ব্লু কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে স্যাচুরেশন হালকা একটু ইনক্রিজ করব। তারপর আমাদের এই টার্ন অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আমাদের প্রথমত এই ছবিটি সেভ করতে হবে, তারপর পুনরায় এই ছবিটি আবার এই লাইটরুম অ্যাপে ইনপুট করতে হবে। ছবিটি ইনপুট হওয়ার পর আমাদের এই কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আমাদের ইয়েলো কালার অপশনটিতে ক্লিক করতে হবে, হিউ -100 এবং স্যাচুরেশন -100 করে দেব। তারপর আমাদের এই গ্রিন কালার অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে স্যাচুরেশন হালকা একটু ইনক্রিজ করব এবং হিউ হালকা একটু ডিক্রিজ করে দেব, -42 রাখব। তারপর আমাদের এই কালার অপশনটিতে ক্লিক করতে হবে, হিউ ইনক্রিজ করব, 53 রাখব, স্যাচুরেশন হালকা একটু কমিয়ে নিব, লুমিনেন্স হালকা একটু ইনক্রিজ করব। তারপর আমাদের এই ডান অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে এই অপশনটি হালকা একটু কমিয়ে নিব, তারপর এই অপশনটি হালকা একটু ইনক্রিজ করব, এখান থেকে এই ব্ল্যাক অপশনটি হালকা একটু কমিয়ে নিব। তারপর আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ক্লিয়ারিটি হালকা একটু ইনক্রিজ করব, তারপর এই বিজনেট এই অপশনটি -50 করে দেব। তারপর আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, এখান থেকে নয়েজ রিডাকশন হালকা একটু ইনক্রিজ করব, কালার নয়েজ রিডাকশন হালকা একটু ইনক্রিজ করে দেব। সো বন্ধুরা, আমাদের ফটো এডিটিং অলরেডি কমপ্লিট। এখন আমাদের এই ফটোটি সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেভ টু ডিভাইস এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।